হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পপুলার ব্লগ এন্ড শপিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, আজ তো ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ তো ছোট বড় সকলেই পছন্দ, আর অতিথি আপ্যায়নে হলে তো কথাই নাই। এভাবে একটা আস্ত ইলিশ মাছ দিলে অতিথিও অনেক মজা করে খাবে। আমার বাচ্চারাও ইলিশ মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করে। প্রতিদিনের বলা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল সাবস্ক্রাইব করা। চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। মাঝারি সাইজে একটা আস্ত ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছের মুখের অংশটা আমি কেটে ফেলে দিয়েছি এবং ভিতরের মাছের কানের ভিতরের ফুলকো অংশটুকু ফেলে দিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মাঝখানের পেটের নাড়িভুড়িগুলো ফেলে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি ইলিশ মাছের গায়ে দাগ কেটে নিব। দাঁতগুলো একটু গভীরভাবে কাটতে হবে যেন মশলাগুলো মাছের ভিতরে ঢুকে। এই যে আমি এভাবে দাগটা কেটে নিচ্ছি, মাছের ভিতরের কাটার অংশ পর্যন্ত দাগটা কেটে নিতে হবে। এখন অপর পিঠেও কেটে নিব। মাছটা বেজে নেওয়ার জন্য আমি যা যা উপকরণ ব্যবহার করতেছি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখানে নিয়েছি আমি 1 চামচ মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1/2 চামচ, আর নিয়েছি পাপরিকা গুঁড়া 1 চামচ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন। সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া, 1 ফালি লেবু, 1 চামচ কাঁচামরিচ পেস্ট, টক দই। টক দইটা আমার ঘরের তৈরি। সবগুলো উপকরণকে একটা বাটিতে নিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি একটা বাটিতে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে টক দইটা একটু ফেটিয়ে নিতে হবে। টক দইটা গুঁড়ো মশলার সাথে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লেবুর রস, কাঁচামরিচ পেস্ট। সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কারণ মশলাগুলো যদি না মিশে একসাথে মাছ ভাজাটার টেস্ট ভালো আসবে না, তাই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো মশলাকে মাছের গায়ে লাগিয়ে দিব। মাছের ভিতরের অংশে দেওয়ার জন্য হাতটা ব্যবহার করা লাগবে। এই যে এভাবে প্রতিটা মাছের ভাজে ভাজে মশলাগুলো ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে মাছের টেস্টটা ভালো আসবে। আর ভিতরের প্যাটের অংশে কিছুটা মশলা ঢুকিয়ে দিতে হবে। এই যে এভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। মাছের মাথার ভিতরেও দিয়ে দিতে হবে। সবগুলো মশলা মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাছকে আমি 20 মিনিট মেরিনেট করে রাখবো, তাহলে ডেকে 20 মিনিট রেখে দিব।
ফিরে আসবো 20 মিনিট পর। চুলায় একটা আমি বড় সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন মাছটা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দিব। আর মাছটা আমার 20 মিনিট হয়ে গিয়েছে মেরিনেট। মাছটা এখন আমি দিয়ে দিতেছি। আসলে আমার ফ্রাই প্যানে সে মাছটা বড় হয়ে গিয়েছে। চুলার আজকে আমি মিডিয়াম লো করে রেখেছি এবং মাঝে মাঝে তেলকে একটু নেড়ে দিব। এর পিঠটা আমি 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট পর আমি মাছের মাথার অংশটুকু একটু উপরের দিকে নিয়ে লেজের অংশটুকু দিয়ে দিচ্ছি, যেন এটাও ভালোভাবে হয়। মাছটাকে এখন উলিয়ে দিতেছি। পুনরায় মিডিয়াম লো করে রেখেছি। এখন মাছটা এর পিঠটা আমি 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট এ পাস্তা ভেজে নেওয়ার পর আমি লেজার অংশটুকু একটু এদিকে দিয়ে দিব। আসলে আমার কাছে এর চেয়ে বড় ফ্রাই প্যান ছিল না, এজন্য আমি এই ফ্রাই প্যানটা ব্যবহার করছি। মাছের লেজার অংশটাকে আমি 2 মিনিট ভেজে নিব। আবারও 2 মিনিট পর মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আর সাবধানের সাথে উল্টাতে হবে, কারণ মাছটা আস্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটা ভেজে নেওয়ার জন্য 8 থেকে 10 মিনিট অপেক্ষা করব। মাছটা আমার ভেজে নেওয়া শেষ, একটা প্লেটে উঠিয়ে নিয়ে নিয়েছি। আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। আস্ত ইলিশ মাছ ভাজা, আর এখানে আমি কোনো আদা রসুন ব্যবহার করি নাই। ইলিশ মাছের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, তাই আমি আদা রসুন ব্যবহার করি নাই। আপনারা চাইলে আদা রসুনটা ব্যবহার করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ।